নমস্কার বন্ধুরা, দীর্ঘ এক মাস পরে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি। আপনাদেরকে স্বাগত জানাই আমার পাকশালাতে। আমি সুস্মিতা। আজ আমি আপনাদের সামনে একটি এমন রেসিপি দেখাবো যেটি আমার খুবই আপনজন, আমার শাশুড়ি মার খুবই প্রিয়, যিনি কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। আমি এই রেসিপিটি তাকে উৎসর্গ করেই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই রেসিপিটি একটি অতি সাধারণ রেসিপি, মৌরলা মাছের ঝাল চচ্চড়ি, যেটি আমার শাশুড়ি মা খেতে ভীষণই ভালোবাসতেন এবং মৌরলা মাছ বাড়িতে আনলে পরেই উনি এইভাবেই এটাকে রান্না করতে বলতেন এবং এটা আমি ওনার কাছ থেকেই শিখেছি। তাহলে চলুন দেখে নিই যে এটি রান্না করতে কী কী লাগছে আর এটি রান্না কিভাবে আমরা করছি। খেতে কিন্তু এটা ভীষণ সুস্বাদু হয়, গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে। এই মৌরলা মাছের ঝাল চচ্চড়ি বানাতে আমাদের যা যা লাগবে সেগুলি হলো এই মৌরলা মাছ, একটু তাজা মৌরলা মাছ হলেই ভালো হয়, সেগুলিকে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। অনেকটা জল দিয়ে ভালো করে ধুলে পরে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর লাগছে পেঁয়াজ, একটি বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, এক গোছা ধনে পাতা কুচিয়ে নিয়েছি, একটি বড় টমেটো কুচিয়ে নিয়েছি, চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কালো জিরে, লাগছে স্বাদ মতো নুন, হলুদ এক চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ, আর রান্নার জন্য সর্ষের তেল। এই হচ্ছে এই মৌরলা মাছের ঝাল চচ্চড়ি রান্নার উপকরণ। আর এই মাছগুলো একটু বারবার বলছি, একটু তাজা হলেই ভালো, কারণ এটাকে একসাথে মেখে বসাতে লাগে, তাই ভাজার কোনো ব্যাপার নেই, তাই মাছটা তাজা হওয়া খুব জরুরি। এবার আমরা মূল রান্নাতে চলে আসি। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং এটা গরম হতে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হলে এর মধ্যে বড় চামচের চার চামচ পরিমাণ তেল দিয়ে দেব, যেটা আমি এই বাটিতে মেজারমেন্ট করে রেখেছিলাম। তেলটা ভালো করে গরম হলে তেলটা ভালো করে গরম হতে দিতে হবে। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে আমরা দিয়ে দেব কালো জিরে ফোড়ন, চার চামচের হাফ চামচ পরিমাণ কালো জিরে দিলেই হবে, সেটা মাছের পরিমাণ অনুযায়ী নিতে হবে। আমার এখানে 350-400 গ্রামের মতো মাছ রয়েছে, তাই আমি হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়েছি। কালো জিরেটা যখন একটু পুড়তে শুরু করবে সেই সময় একটা মিক্সিং বোলে বা একটা বড় বাটি নিয়ে তার মধ্যে মৌরলা মাছগুলিকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিতে হবে। নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজটা, টমেটো কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো, এটা দিয়ে মাছগুলোর সাথে একটু ভালো করে হালকা হাতে মেখে নিতে হবে। একটু হালকা হাতে মাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার ফ্রাইং প্যানে কালো জিরেগুলো পুড়ে গেলে একটু দেখে নিতে হবে, একটা কিছু দিয়ে পেঁয়াজের টুকরো বা টমেটো টুকরো দিয়ে, যে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। তারপরে মাছটাকে ছেড়ে দেব, যেই মাছটা আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছটাকে ছেড়ে দিয়ে খুব হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, এপিটোপিট নাড়াচাড়া করতে হবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। Thank you.
মাছটা দেখুন সাদা হয়ে গেছে মাছগুলো, তার মানে মাছটা রান্না হতে শুরু করেছে। এই অবস্থাতে আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদমতো নুন, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে আবার একটু হালকা হাতে এপিটোপিট নাড়িয়ে নিতে হবে যাতে মশলাগুলো প্রতিটা মাছের সাথে ভালোভাবে মিশে যায়। আর এটা কিন্তু খুব কড়া আঁচে করা চলবে না, একটু আঁচটা কমিয়ে নিয়ে করলে পরে আস্তে আস্তে করে মাছগুলো সেদ্ধ হতে থাকবে। যখন মাছটা ফুটতে শুরু করবে সেই সময় আমি একটা এর উপরে চাপা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর চাপাটা আমি খুলে দেখছি যে মাছটা কিরকম পরিস্থিতিতে রয়েছে। দেখুন মাছটা ফুটছে, একটু টেনে এসছে, একটু গা মাখা হয়েছে, কিন্তু আমার অল্প একটু গ্রেভির প্রয়োজন। আপনারা এই অবস্থাতেও এটাকে নামিয়ে দিতে পারেন যদি আপনাদের গ্রেভির প্রয়োজন না থাকে, কিন্তু আমার যেহেতু একটু গ্রেভির প্রয়োজন তাই আমি এটাতে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ফুটতে দেব 5 থেকে 7 মিনিট, যতক্ষণ না ঝোলটা ঠিকঠাক মতো রান্না হয়ে যাচ্ছে। টমেটোগুলো একদমই গলে গেছে, মাছগুলো খুব সুন্দর রান্না হয়ে এসছে। এভাবে আরো 5 থেকে 7 মিনিট রান্না হওয়ার পরে উপরে ধনে পাতা কুচিগুলোকে ভালো মতো ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে আমাদের মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। এটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন, সকলকে খাওয়ান এবং খান। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করলে পাশের বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমার আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে ঝটপট পৌঁছতে পারে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।